জি, আমি গরুকে ছাগলের নেদি খাইয়ে কিভাবে গরুর পেট থেকে ছাগলের বাচ্চা বের করতে হয় আমি সেই নিয়ে ভিডিও বানাবো। পাবলিক বেকারি এন্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমি। সো ভিউয়ার্স, ফাইনালি আমার আর বিয়ে করা হলো না। বিয়ে তো ফুটো দিয়ে দেবে। ও মা গো মা, কত ভালো। আসসালামু আলাইকুম, আই এম ঘটক ইন বাংলাদেশ ফ্রম উগান্ডা। বহুদিন পর দেশে ফিরে কি যে ফুরফুরে লাগতেছে তা বলে বুঝাতে পারবো না। যাই হোক, এদিকে আবার বাংলাদেশের নাকি শুনলাম এসএসসি পরীক্ষার রেজাল্টও দিয়ে দিয়েছে, তাই একটু চলে আসলাম ধান্দা মারতে। দেখি করো 12টা 12টা বাজাতে পারি কিনা। আসসালামু আলাইকুম ঘটক সাহেব, কি খবর? তো ফুরফুরে লাগছে যে, ও নাকি রং ডাং লাগছে নাকি? আরে কতবেল মিয়া যে, কি খবর? দূর মিয়া, মাই নেম ইজ সবদেল, নট এ কতবেল। ও হ্যাঁ, ওই বহুদিন পর উগান্ডাতে আইসি তো, তাই একটু ভুলে গেলাম। যাই হোক কতবেল মিয়া, ধুত্তেরি আই মিন সতবেল মিয়া, তোমার একটা মাই আসিল না, তা বিয়ের সাথে দিবা না নাকি? হ্যাঁ, এর লাগাই তো আপনার কাছে আইসি, বোঝেন না ফিডার খান নাকি? বলো কি দিয়ে কি লাইন? লাইন তো বিশাল লাইন, মোর মাইয়ে এসএসসি রেজাল্টে জিপিএ গোল্ডেন ফেল করিস, এর খুশিতেই তো মায়ের জন্য মুই সম্মান খুঁজতে আসি, বোঝেন না? হ্যাঁ পাত্র তো আমার কাছাই আছে, তা দেখাবো নাকি? দেই কেমন পাত্র? তো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম পাত্রী বাবার সাথে দেখা করতে। বুঝলো বড়া থাম, তোর তো ইন্ট্রোডিউসিং করা লাগবে না। সরি সরি, হ্যালো হ্যালো হ্যালো, 1 2 1 2 4 3, হ্যালো ঘটক সাহেব, ঘটক সাহেব ভালো, আমাকে শোনা যাচ্ছে কি? হ্যালো হ্যালো, হ্যাঁ বাপ শোনা যাচ্ছে, এবার একটু থাম। তো বাবা তুমি পেশায় কি করো? জি আমি হচ্ছি ইউটিউবার। ইটির বার সে আবার কি? ওরে আঙ্কেল, ইটির বার না, ইটির বার না, ইউটিউবার। ঘটক সাহেব কি সব ইটির বার, টিউব ফিউব কি সব ভাবি যাবি কষ্ট, কিছু তো বুঝলাম না। ওই যে মোবাইলে ভিডিও দেখা যায় না, ওই কি সব ভিডিও, ওই তাই সব বানাই। ও আচ্ছা, তো বাবা তুমি কি বিষয় বানাও? জি আমি গরুকে ছাগলের নেদি খাইয়ে কিভাবে গরুর পেট থেকে ছাগলের বাচ্চা বের করতে হয় আমি সেই নিয়ে ভিডিও বানাই। কি সব গরু ছাগলের কারবার, সি এ বলা লাগে আমার মায়ের বিয়ে দেবো না। এই ঘটক সাহেব, এর থেকে যদি ভালো বলা থাকে তাহলে দেখেন, নাহলে আমি কিন্তু গেলাম। এই থামেন থামেন থামেন, আমার কাছে কি কখনো একটা দুটো কালেকশন থাকে নাকি? আমার কাছে তো ভরি ভরি কালেকশন থাকে, তো দাঁড়ান আর একটারে দেখাচ্ছি। তাহলে আমার কি হবে? তোরে মেয়ে দেবো না বাক। সো ভিউয়ার্স, ফাইনালি আমার আর বিয়ে করা হলো না। বিয়ে তো ফুটো দিয়ে দেবে। কদল মিয়া ধুত্তেরি আই মিন সদল মিয়া, এই পাত্রটা খুব ভালো, একদম ব্র্যান্ডেড জিনিস, হ্যাঁ হেপিয়াক খান মাল, চাইলে পরে একটু চেক করে দেখতে পারেন, আবার বড় মাপের বিজনেস না বুঝলেন। তা পাত্র কিসের বিজনেস করে বাবা? বন্ধু তুমি বলো। মেয়ের বাবাকে বলে কি লাভ যদি মেয়েই না থাকে? বাবা এইবার বলো। আসলে আমি একজন বড় বিজনেসম্যান, ঢাকা শহরে আমার বড় বিজনেস আছে। কিসের বিজনেস গো? আমার বিজনেসে অনেকগুলো কর্মচারী নিযুক্ত রয়েছে। পাবলিক বেকারি এন্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমি। হ্যাঁ ইন্ডাস্ট্রির মালিক? তো বাবা ইন্ডাস্ট্রির কাজ কি? ফুটপাতে যতগুলো কালা খোড়া ল্যাংড়া লুড়ো যেগুলোই দেখেন সবগুলোই হলো আমার ইন্ডাস্ট্রিজ এর কর্মচারী। কথাবার্তা বলুক, আমরা তাহলে যাই। হ্যাঁ যাই যাই।
মোর চুম্মা।